guys, Assalamualaikum. Myself Jidni. So, আজকে আমি আমার আম্মুর রিকোয়েস্টে আজকে মেকআপ টিউটোরিয়াল করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন ভিডিওটা। এখন মাত্র আমি শাওয়ার নিয়ে আসলাম, শাওয়ার নিয়ে বের হয়েছি, চুলটা জাস্ট ইয়ে করে তারপর ক্যামেরাটা অন করে দেন বসলাম। সো এখন ভিডিও স্টার্ট করব। সো স্টার্টিং এর আগে আমি এই কিউটি হেয়ার ব্যান্ডটা আমার হেয়ারে লাগিয়ে নেব, কারণ এটা ছাড়া যদি আমি মেকআপে বসি আমার আমার মেজাজ এমনি খারাপ, চুল আমার ছোট সামনে এসে পড়বে। আর ততক্ষণে আমি সব মেকআপ রেডি করে নেই, ততক্ষণ আপনারা দেখে আসুন কী কী প্রোডাক্ট দিয়ে আমি আজকে মেকআপ করবো। তো আমি এখন ফার্স্টে আমার ফেসটাকে ক্লিন করে নেবো একটা ক্লিনজার দিয়ে। এটার নাম কি আমি জানি না, কারণ এটার উপরে যে নেমটা ছিল এটা পুরোটাই উঠে গেছে, কারণ এটা আমার খালামনি দিছিল সৌদি থেকে। তো একটা বাহিরের প্রোডাক্ট, অবশ্য নামটা জানা থাকলে আপনাদেরকে আমি বলে দিব কোন একটা ভিডিওতে। সো দেখতে থাকুন। তো আমি এই জায়গায় টিস্যু ইউজ করতেছি, আর এটা টিস্যুটাকে আমি জাস্ট এভাবে ফোল্ড করে জাস্ট এই একটা অ্যাঙ্গেলে নিয়ে আসবো, দেন ধরবো আমার ফেসের মধ্যে ক্লিন করা। আর কি ক্লিন করবো, তো আগে সাউন্ড নিস, তো তাও ক্লিন করে নিতেছি যাতে মেকআপটা সুন্দর হয়। ক্লিনজিং অ্যান্ড ময়েশ্চারাইজিং মেকআপের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, মাস্ট বি। সো ক্লিনজিং করে নিলাম, তো এখন আমি পন্ডসের এই ক্রিমটা দিয়ে ময়েশ্চারাইজিং করব। এই ক্রিমটা খুবই ভালো পন্ডসের, এটা রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো, আপনার চাইলে এটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো, খুবই ভালো রেজাল্ট দেয়। এটা আমি রেগুলার ইউজ করি, কোচিংয়ে যাই সময় বা বাহিরে গেলে একটু দিই আর লিপস্টিক হালকা করে দিয়ে দেন যাই। এটা আপনার স্কিনটাকে একটু ব্রাইটও রাখে, বাহিরে বের করার সময় ব্রাইটও রাখে, আর খুবই ভালো এটা আপনার স্কিনটাকে ম্যাট করে। সো আমি একটু নিলাম, আর প্লিজ ইগনোর মাই নেলস, বিকজ অফ মাই নেলস একটা ভেঙে গেছে, আর বাকি চারটা আছে একটা ভেঙে গেছে, ইগনোর প্লিজ। সো সো ইয়া দিয়ে দিলাম, দেন এভাবে করে দিয়ে দিব পুরো ফেসে। সো দিয়ে দিলাম, অ্যাজ ইউ ক্যান সি আমার স্কিনটা আগে থেকে একটু ব্রাইট লাগতেছে। সো এইটাই আর কি, এটা জাদু আর কি, আপনি যত যত কিছুই করেন এইটা একটুখানি ফেসে লাগলে আপনার স্কিনটা আগে থেকে একটু ব্রাইট থাকবে, অবশ্যই আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে রোগ থেকে। সো আমি এই জায়গায় ফিট মির এই নামটা বারবার মনে আসতেছে, প্রাইমারটা ফিটমি এই প্রাইমারটা ইউজ করব। এটা খুব ভালো একটা প্রাইমার, এটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট, দিলে স্কিনটা একটু ইয়া হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। সো আমি একটুখানি নিজেকে নিয়ে নিতেছি, খুবই একটা ফ্রেশ একটা স্মেল, স্মেলটা খুবই ওয়াও নাকে লেগে গেছে, ফ্রেশ একটা একটা হালকা একটা স্মেল,
খুবই লাইট একটা স্মেল, সো প্রাইমারটা দিব। প্রাইমারটা দিব, আপনি প্রাইমার ইউজ করতে পারেন, তার পরিবর্তে কি বলবো জানো, অ্যালোভেরা ছিল ওইটা ইউজ করতে পারো, ওটা ভালো। আমি প্রাইমার ইউজ করতেছি কারণ আমার মেকআপটা লং লাস্টিং লাগবে, তার জন্য অবশ্যই আমি ফুল কাভারেজ ফাউন্ডেশনে ইউজ করি। সো এখন আমি ফাউন্ডেশনের দেওয়ার পালা, সো ফাউন্ডেশন আমি ইউজ করতেছি W7-এর এই ফাউন্ডেশনটা, যেটা আমার শেডের সাথে মিলছে, এটা গোল্ডেন শেডের, এই শেডটা আমার স্কিনের সাথে মিলে ভালো। সো এইটা আর ফিট মির এই ফাউন্ডেশনটা দুইটা মিক্স করে আমি দিব, কারণ এটা একটু লাইট আমার স্কিন থেকে, বাট এটা একদম পারফেক্ট। সো এই দুইটা মিক্স করে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। সো ফার্স্টে এটা দিয়ে নিই, এটা নিব, হ্যাঁ এতটুকু যথেষ্ট, আর এটাও নেব একই সেম, কারণ এটা আমি তার গর্জিয়াস লুক দিতেছি না, আমি জাস্ট হালকা একটা লুক এতটুকু এটা মিক্স করে নিতেছি। মিক্স হয়ে যাওয়ার পর এটা বেশি একটা লাইট না আমার স্কিন থেকে, এটা পরে ঠিক হয়ে যাবে। ইয়াটা নিয়ে আসি, ফাউন্ডেশন ব্লেন্ড করা যে বিউটি ব্লেন্ডারটা নিয়ে আসি, ওয়েট ফাইভ মিনিট। সো এটা ভিজে নিয়ে আসলাম বিউটি ব্লেন্ডারটা, বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করতে খুব ভালো হয়, সো আমি ব্লেন্ড করতেছি। ওয়েট আমার একটা আয়না, সো আমি আমার এই হুদা বিউটির এই কি বলে এটা হুদা বিউটি হাইলাইটার প্যালেট থেকে একটা আয়না আছে, ওই আয়নাতে ইউজ করি। সো আমি সচরাচর ছোট আয়না ইউজ করি না, কারণ আমার ছোট আয়নার দরকার নেই, আমার বাসায় তো ইয়া আছে। অ্যাজ ইউ ক্যান সি আমার ফেস থেকে অনেক লাইট লাগতেছে, বিকজ অফ লাইট, রিং লাইটের কারণে। কিন্তু আমার এমনি ন্যাচুরালি ঠিক আছে, আমার স্কিনের সাথে মিলছে ভালো, বাট এটা কেন এমন লাগতেছে লাইটের কারণে, মেবি তাও দেখি চেষ্টা করে হালকা করা যায় নাকি, বাট হালকেই তো আর কি হালকা করবো আমি, লাইটের কারণে এমনটা হইতেছে, বাট আয়নাতে ঠিকই আছে, আয়নাতে ঠিকই আছে, বাট লাইটের কারণে ক্যামেরাতে কেন এমন লাগছে আমি তো বুঝতেছি না, লাইটের কারণে, রিং লাইটের কারণে, মেবি রিং লাইটের কারণে, বেশি একটা লাইট লাগতেছে, অনেক লাইট আমার স্কিন থেকে অনেক লাইট লাগতেছে, তাই না? হ্যাঁ অনেকটা লাইট লাগতেছে আমার স্কিন টোন থেকে, তাও ভালো করে ব্লেন্ড করে নিতেছি, কী আর করবো, ক্যামেরা তো এত বড় লোক নাই তো, এত তো বড় লোক না আমি যে DSLR কেনা তা আপনি বুঝতে পারবেন, আমার ফোন আছে, ফোনে ক্যামেরা দিয়ে করবো, বাট ক্যামেরা ইয়ার কি ন্যাচারালি ঠিক আছে, বাট ক্যামেরা কেন মূলত সেটা বুঝতেছি না, লাইটের কারণে নেবে। যাই হোক, এই জায়গায় আমার কি বলে আমার অ্যাকোরিয়ামে যে ইয়াতে দেওয়া আছে না, আপনার কি বলে ওটাকে, অক্সিজেন, তো ওটার আওয়াজ আসতেছে, বুদবুদ আওয়াজ আসতেছে, হবে তো সব, ভালো করে ব্লেন্ড করে নিতেছি ট্যাপ ট্যাপ করে, আপ
আপনি চাইলে কোনো ব্রাশের সাহায্যে ব্লেন্ডিং করতে পারেন, অ্যাজ ইউ উইশ। দিয়ে দিতেছি, তো আমি আরেকটু ফাউন্ডেশন নেব আমার গলায় দেওয়ার জন্য, চিপসে দেওয়ার জন্য আরেকটু ফাউন্ডেশন নেব। এটাতে আর W7 মিক্স করবো না, জাস্ট এটাই এখানে দেব। এইটাতে নিয়ে নিছি, as you can see অনেক সাদা লাগতেছে, বাট ওয়াই আমার ফাউন্ডেশন এত সাদা না, যতটা সাদা লাগতেছে। আর আমি ফিটমি যে ফাউন্ডেশনটা দিছি ওটা আমার এক্স্যাক্ট শেডের, এক্স্যাক্টলি আমার কালারটা যেরকম আমার আমার বডি কালার ওটা ওই কালারের, সেম কালারের। বাট কেন এমন লাগতেছে আমি এটা বুঝতেছি না। যাই হোক, ওইটা নিয়ে মাথা আমি এত না ঘামাই। সো ব্লেন্ডিং ডান, এখন আমি কনসিলার ইউজ করবো। সো কনসিলারের জন্য আমি এখানে ইলেগাল প্রোয়ের এই কনসিলারটি ইউজ করবো, প্রো কনসিলার। ইলেগালের এই কনসিলারটি ইউজ করবো, এটা আমার এক্স্যাক্ট শেডের, জানি না কতটুকু লাইট লাগবে। তাও জাস্ট হাইলাইটার পয়েন্টগুলোতে দিয়ে দিই, যেমন আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে, চোখের উপরে একটু দিব। ও মাই গড, আমি কি করছি, মা আমার চোখের ভিতরে ঢুকে দিছি। ওকে, এই জায়গায় কপালে একটু দিব, বাই দ্য ওয়ে আমার কপালে একটা দাগ আছে, তা মাথা ফেটে গেছিল ছোটবেলায়, তার জন্য দাগটা একটু দিব। আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, এই জায়গায় অলওয়েজ ইয়া দিবেন, কারণ আপনি যদি কোনো দাওয়াতে যান তো ওই জায়গায় তো অবশ্যই খাবেন, তো খাবার খাওয়ার সময় আপনি এই জায়গা থেকে ফাউন্ডেশন অলওয়েজ উঠে যায়। বাট আপনি যদি এটা একটু দিয়ে যান ভালোভাবে আর কি, এই জায়গা থেকে ফাউন্ডেশনটা উঠে না, খাওয়ার সময় উঠে যায় অলওয়েজ। তো আমি একটা ব্লেন্ডিং করে দিতেছি, আমি আমার মোবাইলের স্ক্রিনে দেখে করতে পারি, বাট আমি স্ক্রিনে একটা বিশ্বাস করি না, অবিশ্বাস করি। সো আমি আয়না দিয়ে করি, একটা জিনিস অলওয়েজ খেয়াল করবে, একটা জিনিস অলওয়েজ খেয়াল করবে, মেয়েরা আর যাই হোক মেকআপের সময় তাদের ফেসটা একটু কিউট কিউট শেপে আনে, অনেক কিউট কিউট শেপে আনে। এটা একটা কী বল, মেয়েদের জন্য ভালো একটা পয়েন্ট, ভালো বলতে ওইটা বুঝে নেই। সো আমি ট্যাপ ট্যাপ করে ব্লেন্ডিং করে দিতেছি, হাইলাইট করে দিতেছি আমার ফেসটাকে। ভালোভাবে ব্লেন্ড করে নিতেছি, সো ব্লেন্ডিং কনসিলার ব্লেন্ডিং ডান ডান। সো দেখেন আমার স্কিনটা কত স্মুথভাবে ব্লেন্ডিং হয়েছে, কোনো কেকে কেকে ভাব নেই আর কি, কাকে কাকে একটা ভাব থাকে না ব্লেন্ডিংয়ের সময় যে আপনি এরকম করবেন, আর এদিক থেকে আর কি কেমন যেন একটু জটপাট আর কি একটু ইয়ে হয়ে যায়, এই জায়গা থেকে মেকআপটা সরে এই জায়গায় এসে পড়ে, ওই কাকে ভাবটা নাই। সো ব্লেন্ডিং হয়ে গেছে, তো আমি এখন একটা ব্যানানা পাউডার ইউজ করবো, এটা কোন ব্র্যান্ডের, এই ব্র্যান্ডটাই উঠে গেছে এখান থেকে, যাই হোক এটা ইউজ করবো। এটা একটা ব্রাশের সাহায্যে ইউজ করবো, তো ব্রাশটা আমি নিয়ে আসি, কারণ আমার ব্রাশ এই জায়গায় আর আমি এই জায়গায়। ওয়েট এ মিনিট, ব্যাম্বু ব্রাশের এইটা ইউজ করবো, এটা মেবি ব্লাশ দেওয়ার কাজে ইউজ হয়, বাট এটা আমি পাউডার দেওয়ার কাজে ইউজ করবো, এটা ইয়া দেওয়ার কাজে
ব্লাশ দেওয়ার কাজে এটা কাজে লাগাই, আর আমি এটা ব্রাশ আর কি পাউডার দেওয়ার কাজে লাগাইতেছি। সো আরেকটা টিপস দেখাই দিই আপনাদেরকে, বেকিংয়ের সময় যে যে জায়গা ঘামলে আপনার যে যে জায়গা থেকে মেকআপ উঠে উঠে যায় ওই জায়গার থেকে আপনি ইয়া দিয়ে দেবেন, পাউডারটা বেশি দিবেন। যেমন আমার চোখের নিচে থেকে মেকআপ উঠে যায়, চোখের উপরে নিচে দিয়ে দিতেছি, এই জায়গা থেকে উঠে যায়, এই জায়গায় একটু বেশি পাউডার দিতেছি, ধোতার এদিক থেকে এই জায়গাতে দিতেছি, নাকের সাইডে দিতেছি, নাকটা পুরোটাই দিতেছি কারণ আমার পুরো নাকের থেকে মেকআপ উঠেছে। তো এই জায়গায় দিতেছি, কপালে দিতেছি, আজান দিতেছি, ওয়েট আমি আজানের পরে আবার আসতেছি। তো এটা দেওয়ার পর অনেকক্ষণ রাখতে হয়, অনেকক্ষণ আর কি বেশিক্ষণ টাইমে রাখতে হয়। তো এটা দিয়ে রাখি, আজানটা শেষ হোক ততক্ষণে ওয়েট 3 সেকেন্ড, আবার আজান শেষ হয়ে যাবে 1 2 3 ওয়েট। এতক্ষণ ধরে আমার ফেসে অর্ডারটা ছিল, সো এখন আমি ব্রাশটা দিয়ে পাউডারগুলো ছেড়ে ফেলে দিব। আর এতক্ষণ আজান ছিল আমার এলাকায়, এখন দূর দূর এলাকা থেকে আওয়াজ আসতেছে আজানের, তো প্রবলেম নাই। এখন আমি ড্রাগসা আর কি পাউডারটা ঝেড়ে ফেলে দিই, অনেকক্ষণ হয়ে গেছে, বেকিং এতক্ষণ রাখা উচিত না। সো এখন আমি একটা ব্রোনজার ইউজ করবো, আর ব্রোনজারটা কোনো ব্রোনজার না, এটা হচ্ছে গোপীনাথের একটা ডার্ক প্যানকেক, যেটাকে বলে ডার্ক প্যানকেক। অবশ্য এত ডার্ক আমাদের বাংলাদেশে আছে কিছু কিছু নারী এত ডার্ক, বাট এটা আমার ব্রোনজারের কাজে আসবে। সো ব্রোনজারের জন্য আমি একটা ব্রাশ চুজ করতেছি, এটা দিয়ে ব্রোনজিং করব, এটা ব্রোনজার ব্রাশই বলা যায় ব্রোনজিং এর জন্য। সো এটা নিয়ে নেব, এটা ব্রোনজিং কালার, যে সেই কালার না, এটা ব্রোনজিং এর জন্যই বানানো হয়েছে, বেশি বেশি করে দিয়ে নিয়ে হাতে একটু ছেড়ে নেব। সো লিপটা কিরকম করে দিয়ে নিচে করতে হবে, তো লিপটাকে আমি ক্যামেরায় বিশ্বাস করি না, তাই আমি আয়নাতে একটু দেখবো কারণ বেশি ব্রোনজিং হয়ে গেলে আবার প্রবলেম আছে। এখন আমার যেহেতু ডাবল চিন আছে, তো এই নিচের থেকে একটু দিব, এখন আমি এই সাইডটাতে একটু দিব। এখান থেকে যেহেতু ব্রোনজিং এই থেকে শুরু করছি, তো এখান থেকে একটু মাথাটাতে একটু দিব, এভাবে জাস্ট এইভাবে আসবে, কারণ এরকমটা করলে আমার ফেসটাকে একটু ছোট লাগবে। সো এটা করে নিই, আমি করছি বাট এটাতে দেখা যেতেছে না, এটা আমার দোষ, ক্যামেরা দেই ফালতু, ন্যাচারাল কিছু দেখা যাইতেছে না, আই ডোন্ট নো ওয়াই, বাট দেখা যাইতেছে।
done. Bronzy. Done. Okay. So bronzing to hoye gelo ekhon ar kichu korne face e ekhon just a little powder nebo oi theke oi age banana powder ta ekটু nebo just ekটু ei ei side ta te beauty blender ei side ta niye nebo just bronzing ni side ta te ekটু e hobe diye dibo okay done diye disi ओके डन दिए रेखे दे चोखे नीचे एक दीब जेहेतु इन आई मेकअप चले जाब सर सो चोखे नीचे एक दिए रखी आगे भावल एक पिंकिश लुक करब बट ना एन भावते एक स्मोकी टाइप करब অনেক পিঙ্কি করছে এখন একটু স্মোকি করতে মন চাইতেছে সো স্মোকি করব সো আমি একটা ব্রাশ নিয়ে নিতেছি এটা ও সেম আর কি 350 টাকা ভিতরে আমি অনেকগুলো ব্রাশ পেয়ে গেছি এটা আপনার ইয়াতে কি জানো ব্যাম্বো ব্রাশ সেট উইথ টিকা আমি নাকের ব্রোঞ্জিংটা করি নাই এখনও টাইম বাকি রেখেছি ওটা আমি পরে করব নাকের ব্রোঞ্জিংটা আগে আমি আই মেকআপটা কমপ্লিট করব সো আই মেকআপের জন্য আমি যেই যেই প্যালেটটা ইউজ করব এটা নিয়ে আসি সো ওয়েট এটা নিয়ে আসি আই মেকআপের আগে আমি একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার আইব্রো ওইটা আমার এখন আর্ট করতে হবে আইব্রো এমনি সুন্দর না সো আমি এরকমটা আইব্রো ব্রাশ ইউজ করতেছি যেটা দুই সাইডে ইয়া থাকে এটা আইব্রো আর্ট করা যায় আর এটা দিয়ে আইব্রো আর কি সোজা করা যায় জাস্ট এভাবে করে নেব আমি খামাইতেছি কারণ ফ্যান অফ ফ্যান অন করলে আবার আমার কথা আপনারা কেউ শুনবেন না সো এইভাবে এভাবে করে দিয়ে দিতেছি আমি একটা কাজ করি ফ্যানটা অন করি না একটু বাতাস খেয়ে নাইলে দেখছেন কি পরিমাণ ঘামতেছি আমি ওয়েট আমি একটু বাতাস খেয়ে নিই সো আমি এখন ফ্যানটা অন করে দিচ্ছি কারণ আমি প্রচণ্ড পরিমাণে ঘামাইতেছি যেটা বলার বাহিরে ঘামাইতেছি বাট আপনারা আমার কথা শুনবেন কিনা আমি শিওর না সো আমি একটু জোরে কথা বলি যাতে আপনারা একটু শুনতে পারেন ভালোভাবে সো আমি একটু ব্রাশটা দিয়ে জাস্ট এরকম এরকম করে নিছি ম্যাক্সমোর আরবিয়ান একটা ব্র্যান্ড সো এটার থেকে এটা প্রায় আমার শেষই বলতে গেলে এই যে লাস্টে যে দুইটা কালার আছে না এই দুইটা কালার কিন্তু আইব্রোতে যায় ব্ল্যাক অ্যান্ড একটা টাইপের কালার সো এটা দিয়ে আমার ব্রোটা আট বুঝছেন সো ওইটাই করি কারণ আমার পমেটটা হারিয়ে গেছে পমেট ছিল এটাও হারিয়ে গেল ব্ল্যাক কালারটা জাস্ট এখান থেকে শুরু করে জাস্ট নিচে সাইডটা দেবে ব্ল্যাক কালারটা বুঝছেন এইভাবে দেওয়ার পরে জাস্ট এই এই উল্টা সাইডে যে ইয়েটা আছে ওটা জাস্ট এরকম করে দেবো তাইলেই ঠিক আছে ব্ল্যাক সরি তো এইভাবে করে দিয়ে দেবো বেশি একটু খারাপ লাগতেছে না ঠিকই আছে
দিছি একটু মোটা হয়ে গেছে মায়ের প্রথম। তো আমি কি করব এখন এই একই লেভেল ফোরের এই কনসিলেটার জাস্ট নিচের থেকে এইভাবে দিই, বুঝতে পারছেন? এইভাবে দেওয়ার পর জাস্ট এভাবে দিয়ে দেব আর উপর দিয়ে জাস্ট এভাবে, হ্যাঁ এভাবে দেওয়ার পরে ব্লেন্ড করব। তাই নিব, এত আমি এত ভালো প্রফেশনাল ইয়া না, বিউটি ব্লগার না যে আমি এত ভালো পারবো, তা যতটুকু প্র্যাকটিস আমি দেখাইতেছি। তো জাস্ট ব্লেন্ড করে দেবো মাথার সাথে, সোয়া জাস্ট ব্লেন্ড করে দিলাম। আমার নিচে এই চলে গেছে, ব্রোটা সুন্দর হয়েছে। তো আরেকটা ব্রো করে আসতেছি, ততক্ষণ একটা দেখতে থাকুন ব্লগটা। দুইটা আইব্রোই করে নিছি, সো আপনারা বলেন ঠিক আছে কিনা, আমার কাছে ঠিকই লাগতেছে। অবশ্য আমি তো প্রফেশনাল আর কি মেকআপ আর্টিস্ট না যে আমি করতে পারবো, সো যতটুকু পারছি ততটুকু করে দিছি। সো এখন আমি কালার বোর্ডের একটা শেড ইউজ করবো, সেই শেডটা হলো ফার্স্টে আমি এই কালার একটা শেড, এই শেডটা ইউজ করব। সো একটা আই আগে আমি করে আসি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। সো ততক্ষণ আমি একটা আই করে নেই, তারপর সেকেন্ড আইটা আপনাদের কাছে শেয়ার করবো আর কি, ওটা কীভাবে করছি ওটা আপনাদেরকে দেখাবো। সো একটা আই আগে করে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো ততক্ষণ ব্লগটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছো আমি আমার একটা আই কমপ্লিট করে এসে পড়ছি। অ্যান্ড সরি গাইস, বিকজ অফ আমার বাসায় কিছু মেহমান আসছিলো, তার জন্য আর কি তাদের সামনে বসে আমি ভয়েস ওভারটা দিতে পারি নাই আর কি, ফেস ক্যাম ভয়েস যেটাকে বলে। তো এখন আমি সেকেন্ড আইটা করব। তো সেকেন্ড আইয়ের জন্য আমি কালার বোর্ড বিউটি গ্লেজারের কালার বোর্ড যেই প্যালেটটা আছে ওই প্যালেট থেকে একটা হালকা একটা কালার, মিষ্টি টাইপের, মিষ্টি গোলাপি টাইপের একটা কালার আমার আইয়ে অ্যাপ্লাই করব। সো দেখতে পারতেছো আমি যে অ্যাপ্লাই করে দিছি আমার ফেসে। এখন আমি একটা শেডার ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো একটা টিপস দেখাই দেই, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আপনার আয়ের যে মেকআপটা ওইটা আর কি ভালোভাবে ব্লেন্ডিং হবে, অ্যান্ড আপনার চোখটাকে দেখতে খুব সুন্দর লাগবে। সো সবে চেষ্টা করবেন এরকম টাইপসের একটা শেডার ব্রাশ নিয়ে চোখের উপরে এভাবে অ্যাপ্লাই করার জন্য। তো আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করে দিতেছি ওই কালারটা, মিষ্টি গোলাপি কালারটা। আমি জানি না ক্যামেরায় কেন এমন লাল দেখা যাচ্ছে, বাট এমনিতে লাল কিন্তু ছিল না, কেমন যে কেন জানি আমার ক্যামেরাতে লাল দেখা যাচ্ছে। তো আমি এখন সেম প্যালেট থেকে এই ব্রাউন কালারটা ইউজ করব, এই ব্রাউন কালারটা ইউজ করবো, এটা একটু রেডিশ টাইপের ব্রাউন। তো এটাও একই প্রসেসে আয়ে অ্যাপ্লাই করব, সেম প্রসেসে এভাবে ঘুরিয়ে 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 দিব আমার আয়ে। তো দিচ্ছি, দেখেন এভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ এভাবে দিলে আপনার আইটা আর কি দেখতে সুন্দর লাগবে, আপনার আয়ের মেকআপটা একটু ভালোভাবে ব্লেন্ড হবে, দেখতে খুবই সুইট লাগবে। তো আমি এভাবে দিয়ে নিতেছি, আর মাঝখানের সাইডটা একটু খালি রাখছি, ওই সাইডে ব্ল্যাক কালার শেডটা অ্যাপ্লাই করব। সো এইটা দেওয়ার পরে তারপর ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব। তো এখন ব্ল্যাক কালারটা দেওয়ার পাল্লা। সো আমি এই প্যালেট থেকে লাস্টের যে ব্ল্যাক জেড ব্ল্যাক কালারটা, সেই ব্ল্যাক কালারটা ব্রাশে লাগিয়ে নিচ্ছি, অন্য একটা ব্রাশ ইউজ করব, ওই ব্রাশ দিয়ে তারপর
আয়ে অ্যাপ্লাই করব। তো এই ব্রাশটা আমি ইউজ করতেছি, তো লাগিয়ে নিছি। তো এটা জাস্ট চোখের আইলাইনার দেওয়ার যে সাইডটা, ওই সাইডটা একটু মোটা করে দিব। আইলাইনার মোটা করে দিলে যেরকম হয় ওরকম টাইপেরই দিব। ফার্স্টে দেখতে পারতেছেন, ওই মোটা করে আইলাইনার যেভাবে দেয় ওইভাবে দিব। দেওয়ার পরে দেন আরেকটা শেডার ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করে নেবো বা মিক্স করে নেবো দুইটা একসাথে। তো এই জায়গায় আমার একটু হালকা মনে হচ্ছে, কালারটা তো একটু গাঢ় করতেছি। সো এই জায়গায় এরকম একটা ব্রাশ নিয়ে আমি জাস্ট দুইটা কালার একসাথে ব্লেন্ড করে নেবো। এখনও কিন্তু আমার আয়ে ওটা ব্লেন্ড হয় নাই, ভালোভাবে ব্লেন্ড করে নেবো দুইটা কালার, আই মিন রেড আর ব্ল্যাক কালারটা ব্লেন্ড করে নেবো। আমি রেড কালার দেই নেই, বাট কেন রেড মনে হইতেছে যায় না, হয়তো বা লাইটের কারণে অথবা ক্যামেরার কারণে রেড মনে হচ্ছে কালারটা, বাট রেড কোনো কালারই আমি দেই নেই। এই জায়গায় আমি একটু, হ্যাঁ একটু রেডিশ টাইপের কালারই দিছিলাম আর কি, ব্রাউনিশ অ্যান্ড রেডিশ টাইপের কালার আর কি। দুইটা মিক্স হলে এমন একটা কালার আছে না যে একটু রেড রেড লাগে আবার ব্রাউন ব্রাউন লাগে, ওইরকম টাইপের একটা কালার দিচ্ছে। হয়তো বা লাইটের কারণে একটু রেডি দেখা যাচ্ছে, তো প্রবলেম নেই, রেডে একটা রেডিশ একটা মেকআপ লুক হয়ে গেল। তো আমি যেটা ব্লেন্ড করে নিচ্ছি, এখন আমি অনেকটা হাইলাইটার প্যালেট আর কি, যেটা দিয়ে আমি এতক্ষণ সাজতেছিলাম, ওই প্যালেটটা যেটার আয়না ইউজ করে আমি দেখে দেখে সাজতেছিলাম, তো ওইটা একটা হাইলাইটার প্যালেট ছিল। তো ওইখান থেকে একটি কালারের হাইলাইটার আমি আমার আইব্রোর নিচে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ওই একই কালারটা আমি আমার চোখের কর্নারে দিব। দেখতেই পাচ্ছেন হাইলাইটারটা কত পিগমেন্টেড, অবশ্য বাইরের প্রোডাক্ট সব কিছুই পিগমেন্টেড। এটা আমার খালামণি আমাকে গিফট করছিলো আমার বার্থডেতে, তো হাইলাইটারটা খুবই ভালো, আমি একটা ইউজ করি, খুবই ভালো একটা হাইলাইটার হুদা বিউটির, ভালোই কাজ ভালোই করে। তো আমার কাছে এই হাইলাইটারটা খুবই ভালো লাগে, তাই এটা আমি আয়ে অ্যাপ্লাই করি অলওয়েজ। তো দেখতেই পারতেছেন কেমন গ্লো দিচ্ছে আমার চোখে। তো আমার আই মেকআপ কিন্তু এখনও শেষ হয়নি, আর একটু বাকি আছে। এখন আমি আমার আয়ে একটা গ্লিটার অ্যাপ্লাই করব, এখানে যে ব্ল্যাক কালার গ্লিটারটা, ওই গ্লিটারটা আমার আয়ে অ্যাপ্লাই করব। সো দেখেন এই গ্লিটারগুলো কত সুন্দর, এটা আমি পারচেস করছিলাম একটা পেজ থেকে, ফেসবুক পেজ, ওইখান থেকে আমি পারচেস করছি। তো ওই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যা যারা এই সব প্রোডাক্ট কিনতে চান ওই পেজ থেকে কিনে নেবেন। ওই পেজের প্রোডাক্টগুলো অনেক ভালো, আমি নিজে পার্সোনালি ইউজ করি, খুবই ভালো। ওইখান থেকে আমি W7-এর যে ফাউন্ডেশনটা ওইখান থেকে কিনছি, সবাই চাইলে ওইখান থেকে কিনতে পারে, ওই থেকে ডিসকাউন্ট দেয়, তো খুবই ভালো ওই প্রোডাক্টগুলো। সো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন, ওই জায়গার প্রোডাক্টগুলো খুবই ভালো। আমি কি বলবো, আপনারা ইউজ না করলে আপনারা বুঝতে পারবেন না ওই জায়গার প্রোডাক্টগুলো কত ভালো। সো আমি এখন গ্লিটারটা চোখে অ্যাপ্লাই করতেছি, চোখে দিয়ে দিচ্ছি। সো দেখেন গ্লিটারগুলো একটুখানি ট্যাপ ট্যাপ করে লাগানো যাচ্ছে, গ্লিটারগুলো খুব ভালো লাগতেছে আর কি, হালকা করে দিছি তো, তো তার জন্য বুঝে যেতেছে না, একটু পরে বুঝে যাবে। তো দেখেন কেমন কাজ করে, যে এখন বুঝে যাবে, এতক্ষণ হালকা করে দিছি, এখন একটু বেশি বেশি করে দিচ্ছি, তো তার জন্য এখন বুঝে যেতেছে। তো আমার দুই চোখে দেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন কীভাবে গ্লেজ দিচ্ছে। তো আমি দিয়ে দিলাম দু চোখে, গ্লিটারটা খুবই ভালো লাগতেছে, গ্লিটারটা আর কি, পুরো লুকটা গ্লিটারের উপর ডিপেন্ড করে। এই লুকটাতে গ্লিটারটা দেওয়ার কারণে আমার লুকটা একটু গর্জিয়াস লাগতেছে,
তো আমি যে কোনো আইলাইনার ইউজ করব না, বিকজ অফ আমি এমনিতে ব্ল্যাক কালার দিছি আমার চোখে, আর আইলাইনার দেওয়া লাগবে না। তো একটু পর আমি আইল্যাশ ইউজ করব। তো এখন আমি আমার চোখে কর্নারে আর একটু গ্লিটার দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে একটু দেওয়া উচিত। আমি এখন আমার আন্ডার আয়ে কোনো ধরনের আইশ্যাডো ইউজ করি নেই, তো আমি আমার আন্ডার আয়েটা একটু আইশ্যাডো দিয়ে দিব, হালকা টাইপের একটা আইশ্যাডো দিব। তো আমি এই জায়গায় কালার বোর্ড থেকে হালকা একটা কালার আমার আন্ডার আয়ে ইউজ করে নিচ্ছি। আমি আন্ডার আয়ে কোনো ব্ল্যাক কাজল বা হোয়াইট কাজল কিছুই দিব না, জাস্ট হালকা একটা কালার আমার আন্ডার আয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার দুই চোখে দেওয়া প্রায় শেষ। এখন আমি জাস্ট আমার আন্ডার আয়ের ফার্স্টের দিক দিয়ে একটু হাইলাইটার দিব। দিলে হাইলাইটারটা দেওয়ার কারণে হবে কি, আমার চোখটাকে একটু বড় বড় লাগবে তার জন্য আর কি। আমার চোখ তো এমনি বড়, তাও একটু বড় করার জন্য, যেহেতু আমি আইল্যাশটা একটু বড়ই পরি, তো তার জন্য আমার চোখটাকে একটু ছোটো ছোটো লাগে। তো যাতে ছোটো ছোটোটা না লাগে, তার জন্য আমি একটু আমার চোখের ফার্স্টের সাইডে একটু হাইলাইটার দিয়ে দেব, যাতে একটু চোখটা একটু বড় লাগে। তো আপনারাও যদি চোখ একটু বড় দেখাইতে চান, তো চোখের ফার্স্টের দিক দিয়ে একটু হাইলাইটার দিয়ে দেবেন, দেখবেন আমার আপনার চোখ দেখতে একটু। তো আমার চোখের নিচে দেওয়া শেষ। তো এখন আমি আমার বিউটি ব্লেন্ডারটা খুঁজতেছি, পাইতেছি না, কারণ আমি স্বাস্থ্য বলে কিছুই ভালোভাবে পাই না। তো আমি খুঁজতেছি আমার বিউটি ব্লেন্ডারটা, শেষমেশ পাবো। তো এখন আর একটু হাইলাইটার দিয়ে দিতেছি, কারণ আমার কাছে একটু কম মনে হচ্ছে। তো আর একটু হাইলাইটার দিয়ে দিতেছি চোখের কর্নারে। তো আমি আমার বিউটি ব্লেন্ডার এখনও খুঁজে পাই নাই, তো খুঁজে পাইছি এখন। বিউটি ব্লেন্ডারটা দিয়েই ট্যাপ ট্যাপ করে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছে চোখের নিচে, যে যে জায়গা পাউডার ইউজ করছিলাম ওই ওই জায়গা দিয়ে আর কি ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখেন, ট্যাপ ট্যাপ করে দিয়ে দিলাম চোখের নিচে। তো পিছে আমার দাদু আর কি, উনি আসছে আমাকে দেখতে, তো দাদু আসছে, তো তার জন্য আর কি সরি তার জন্য। তো আমি এখন একটা ব্লাশ ইউজ করব। এই ব্লাশটার ব্র্যান্ডটা আমার ঠিক মনে নাই, পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেব। তো এই ব্লাশটা খুবই ভালো। তো এই ব্লাশের যে থার্ড নাম্বার যে শেডটা, ওই শেডটা ইউজ করব। তো দেখ, তো ব্লাশটা অ্যাপ্লাই করব এখন আমি আমার ফেসে, কারণ ব্লাশ ছাড়া পুরো মেকআপ লুকটাই আনকমপ্লিট। তো ব্লাশটা দেখছেন কত পিগমেন্টেড, একটু একটু করে দিচ্ছি, তাও কতটা লাইট লাগতেছে মনে হচ্ছে না যে একটা ব্লাশ আর কি, ন্যাচারালি মনে হচ্ছে। তো ব্লাশটা আমি আমার গালের কর্নার সাইড থেকে দিচ্ছি ব্লাশটা। তো নাকের সাইডে একটু দিচ্ছি, নিচে একটু দিচ্ছি আর কি। ব্লাশটা দিলে আপনার ফেসটা একটু বাবলি বাবলি লাগবে, একটু আর কি একটু কিউট কিউট লাগে ব্লাশটা দিলে। আমি আর কিছু দেই আর না দিই, ব্লাশটা মাস্ট বি দেই। তো আমি একটু ব্রোনজার নিয়ে জাস্ট আমার গালের এই সাইডটাতে একটু ব্রোনজিং করে নিচ্ছি, কারণ ব্রোনজার এতক্ষণ ধরে দিয়ে রাখছি, আবার লাস্ট ফিনিশিংয়ে আমার নাকে দিয়ে দিতে হবে, কারণ আমি ফার্স্টে নাকে দেই নাই, নাকে দিব এখন, আবার একটু গালে দিব। এই ব্রাশটা ইউজ করতেছি নাকের জন্য, কারণ আমি অন্য কোনো ব্রাশ দিয়ে নাকে দিতে পারি না। আমার এই একটা ব্রাশ আছে যেটা দিয়ে নাকে দিতে আমার অনেক ভালো লাগে, বা নাকে এটা দিয়ে দিলে ঠিক মতো ব্রোনজিংটা হয়, বা অন্য কোনো ব্রাশ দিয়ে দিলে এতটা পারফেক্ট হয় না। নাকে এই ব্রোনজিংটা, এই ব্রাশটা দিয়ে ব্রোনজিং করলে নাকে আর কি ঠিকঠাক থাকে আর কি, ভালো হয়। তো দিচ্ছি গালে আমার চিপসে না আর কি, আমার যে জায়গায় ডাবল চেন ওই জায়গায় দিচ্ছি, নাকে দিচ্ছি, আমার মাথার উপরের সাইডে দিচ্ছি, কেননা আমার উপরের সাইডেটা দিলে হবে কি, আমার ফেসটাকে একটু ছোটো ছোটো লাগবে, তার জন্য দিয়ে দিতেছি। তো এখন পালা হাইলাইটারের। তো আমি এই গোল্ডেন শেডের হাইলাইটারটা আমার ফেসে অ্যাপ্লাই করব। এই হাইলাইটারটা খুবই ভালো, এটা দিলে মনে হয় না যে হাইলাইটার দিছি,
কিছু কিছু হাইলাইটার আছে না, দেওয়ার পরে কেমন কেমন যেন হয়ে যায় আর কি, এক সাইডে দিলে জুড়ি জুড়ি টাইপের হয়ে যায়। বাট এই হাইলাইটারটা তো অমন না, এটা দিলে একদমই মনে হইতেছে যে জুড়ি জুড়ি হয়ে যেতেছে না আর কি, হাইলাইটারটা একদম স্কিনের সাথে লেগে থাকতেছে। তো হাইলাইটারটা দেখতে পারছেন কি গ্লো, কি পিগমেন্টেড। তো আমি এই ব্রাশটা দিয়ে আমার নাকে, তারপর কপালে, ঠোঁটের উপর, গালে দিয়ে দিচ্ছি। এই হাইলাইটারটা খুবই ভালো, আমি এটা কিনছিলাম নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটের ফ্যান্সি যে একটা শপ আছে, ওই ফ্যান্সি থেকে কিনছি। ওই যে ওই ফ্যান্সির প্রোডাক্টগুলোও খুবই ভালো, ওইখান থেকে কিনছিলাম এই হাইলাইটারটা। এটার দামটা আমার ঠিক মনে নাই, তো হাইলাইটারটা খুবই ভালো আর কি, খুবই মানে অনেক ভালো। এই হাইলাইটারটা আমি সব সময়, আমার আমার একটাই কথা বলে যে তোর এত হাইলাইটার, বাট এই একটা হাইলাইটার শুধু শুধু দেখ, আমি বলি যে এটা আমার দিতে খুব ভালো লাগে, এটা দিতে খুবই ভালো লাগে, আমার আসলেও খুবই ভালো লাগে। হাইলাইটারটা খুবই ভালো, খুবই পিগমেন্টেড, অ্যান্ড কালারটাও খুবই সুন্দর, যেটা আমার যে কোনো লুকের সাথে যায় এই হাইলাইটারটা আর কি। এটা অতটাও গোল্ডেন না আর কি, গোল্ডেন হোয়াইট দুইটা মিলানো। তো দিচ্ছি, দেখতে পারতেছেন কতটা গ্লো করতেছে আমার স্কিন। তো এখন আমার বাড়ি কি দেবো আর কি দিব, এখন লিপস্টিক, ইয়া এই লিপস্টিকটা দিতে আমার অনেক ভালো লাগে। এটা শেডটা আমার মনে নাই, এটা শেডটা মেবি 103 এটার শেডটা, বাট এই শেডের লিপস্টিকগুলো খুবই ভালো, অনেক আর কি অনেক সুন্দর এই কালারটা। এই কালারটা আর কি অনেক কিউট, এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। এই লিপস্টিকটা আমি কিনছিলাম ওই ফ্যান্সির যে দোকানটা বললাম ওই দোকান থেকে কিনছি নিউ মার্কেটের। তো লিপস্টিকটা দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে সবাই বলবা, আমার ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা না আমার মেকআপটা কেমন হয়েছে সবাই বলবা। আমি এতটা ভালো পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক আর কি, টোটালি ডান। আমি সেটিংস করে দিয়েছি, আর অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশটা পরে নিয়েছি, কারণ আইল্যাশটা পড়াটা দেখানো আমার মনে হয় না এটা কোনো ইম্পর্টেন্ট, আমার ক্যামেরাতে দেখানো যে আমি কীভাবে আইল্যাশ করি, সো এটা অনেক ধৈর্যের কাজ। সেটা আমি অফ ক্যামেরাতে করে নিছি, আর দেখতেই তো পাচ্ছি এটা আমার ফাইনাল লুক। সো সবাই বলবা প্লিজ কমেন্টে যে কেমন হয়েছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না, প্লিজ সবাই কমেন্টে বলবা কেমন হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার সব করবা, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা, সবাই খুব 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 ভালো থাকবা, অ্যান্ড আমার ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, অ্যান্ড বেল আইকনটা প্রেস করবি। সো থ্যাংক ইউ, বাই বাই।